প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো পিরানহা বা পিরানা মাছ নিয়ে। তো পিরানহা বা পিরানা ক্যারাসিডা পরিবারের সদস্য। দক্ষিণ আমেরিকার নদী, বনভূমি, হ্রদ এবং জলাশয়গুলির মধ্যে বসবাসকারী একটি মিষ্টি পানির মাছ এটি। অনেকেরই খারাপ ধারণা রয়েছে এই মিষ্টি জলের মাছটির ব্যাপারে। অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে পিরানা কি আসলে মানুষ খেকো? উত্তরে আমি বলবো, কিছু পিরানা মাঝে মাঝে ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী খেয়ে থাকে, কিন্তু মানুষ খায় দুর্ভাগ্যবশত। যেমন দুর্ভাগ্যবশত কোনো মানুষ প্রাণবন্ত বা প্রাণহানি ঘটেছে বা প্রায় মৃত্যু, এই ধরনের মানুষদের কিছু কিছু ক্ষুধার্ত পিরানা খেয়ে থাকে। তবে মানুষ পিরানার খাদ্য তালিকায় নেই, বলতে পারেন যে মানুষ পিরানার আনুষ্ঠানিক খাদ্য। চলুন এবার জেনে নেওয়া যাক একটি সাধারণ পিরানার খাদ্য তালিকায় কি কি থাকে। পিরানার খাদ্যের মধ্যে পোকামাকড়, মাছ, ক্রাস্টাসিয়ান, কীট, পচা মাংস, বীজ এবং অন্যান্য উদ্ভিজ্জ উপাদান রয়েছে। একটি পিরানা কি কখনো একজন মানুষকে হত্যা করেছে? বেশিরভাগ সময় পিরানা আক্রমণ করে হাতে পায়ের আঙ্গুলে। সাধারণত পিরানা আক্রমণে ছোট ছোট জখম হতে পারে, কিন্তু সংখ্যায় খুব বেশি হলে হয়তো বড় ধরনের জখমও হতে পারে। কিন্তু পিরানা কোনো মানুষের মৃত্যুর কারণ সেটা রেয়ার, আর রেয়ার কখনো উদাহরণ হয় না, সেটি দুর্ঘটনা বলে বিবেচিত হয়। আসলে সত্যটা হলো এই যে পিরানা সাধারণত মানুষকে আক্রমণ করে না, খুব কম সময়ই পিরানা মানুষের উপর আক্রমণাত্মক হয়ে থাকে। তবে একটি বিশেষ তথ্য জেনে রাখা ভালো, বেশিরভাগ সময় লাল বেল্ট পিরানারা আক্রমণাত্মক হয়ে থাকে। তো দর্শক, এই ছিল আমাদের এখনকার প্রতিবেদন। পিরানা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের প্রশ্ন করতে পারেন কমেন্টস বক্সে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।